Hi dear students, hope you are very well and passing a very good day. প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি অনেক দিন কোনো ক্লাস দেই না, তো অনেক দিন পর আজ আবার আসলাম তোমাদের সামনে। আমি আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারছো, ভোকাবুলারি লার্নিং। তো ভোকাবুলারি হলো কমিউনিকেটিভ ইংলিশের প্রাণ। তো এই ভোকাবুলারি লার্নিংয়ের অনেকগুলো মেথড আছে, তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ যে মেথড সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ইয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিবে নতুন নতুন ক্লাস সবার আগে পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভোকাবুলারি কীভাবে শিখতে হয় সেটা আমরা আসলে দেখাবো তোমাদের প্র্যাকটিক্যালি, এটা সায়েন্টিফিক ওয়ে। এমনি এমনি ভোকাবুলারি তুমি যদি ধারাবাহিকভাবে মুখস্থ করতে থাকো, আস্তে আস্তে দেখবা ভুলতে থাকবে। তো ভোকাবুলারি শিখতে হলে কিছু গল্প, কিছু ইতিহাস, কিছু টেকনিক এর সাথে যদি অ্যাড করে নেওয়া যায় তাহলে সবচেয়ে বেটার হয়। যেমন দেখো, আজকে আমরা একটা নতুন শব্দ শিখবো যেটা লুসিড। দেখো, LUCID, লুসিড। দেখো এই লুসিড শব্দটাকে আমি ভেঙে নিয়েছি এখানে, LUCI, এটাকে আমি যদি লুসির সাথে কল্পনা করি, LUCI, এটা দেখো লুসি, আর এখানে আলাদা করে আমি এখানে ডি দিয়েছি। তো এখন এটা কে আমরা কল্পনা করছি কি, লুসি। দেখো এটা লুসির ছবি আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি, খুব লোভনীয় তাই না? এই যে লুসি, লুসিড শব্দটা যখন তোমার সামনে আসবে, এই যে আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে লুসি অর্থাৎ লুসির কথা মনে এসে যাবে। এই লুসিড শব্দ যদি তোমার সামনে আসে, আই এম শিওর আজ থেকে যদি 2 বছর পরেও তোমাদের আমি এই শব্দটা ধরি, আশা করি 99% স্টুডেন্টস এটা সঠিক উত্তর দিতে পারবে এবং তোমরা এর অর্থ বলতে পারবে। কেন আমি এই যে শব্দের সাথে যে লুসির গল্পটা তোমাদের অ্যাড করে দিয়েছি এবং ছবিও দিয়েছি, তো এই ব্যাপারটা তোমাদের ভিতরে স্থায়ীভাবে গেঁথে থাকবে, তো তোমাদের এই শব্দটা আর কখনো ভুল হবে না। দেখো তো লুসিড শব্দের মানে কিন্তু লুসি না, আমি এটা দেখাচ্ছি তোমাদের। লুসিড শব্দটাকে আমি ভেঙে লুসি করেছি। আচ্ছা, তারপরে দেখো লুসি এখানে ভাজাভাজি করা হচ্ছে, সবাই ছবিটার দিকে খেয়াল করে দেখো, এটা খুবই লোভনীয় খাবার, আসলে অনেকেই তোমরা খাও, বানানোটাও খুবই সহজ। তো দেখো এখানে দাঁড়িয়ে আছে ছবি। তো লুসি তৈরি করা কি খুব সহজ না? খুব সহজ, ময়দাটা একটু তেল আর চিনি লবণ দিয়ে একটু ছেনে নিয়ে তারপরে হাত দিয়ে বা বাটি দিয়ে চাপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে গেল লুসি। তো এখন দেখো তাহলে এই লুসি তৈরি করা কি খুব সহজ না? আচ্ছা, তো এখন লুসিড শব্দের অর্থ হচ্ছে সহজ। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এই লুসিড শব্দ কি আর তোমাদের কখনো ভুল হবে? আশা করি এই লুসিড শব্দটা আর তোমাদের কখনোই ভুল হবে না, কেননা এই শব্দ সামনে আসলেই তোমাদের মনে হবে লুসির কথা। হ্যাঁ, স্যার বলেছিল এবং লুসির ছবি দিয়েছিল, লুসি ভাজার ছবি দিয়েছিল। হ্যাঁ, তাহলে লুসিড, লুসি, লুসি ভাজা খুবই সহজ, লুসি তৈরি করা খুবই সহজ ডিয়ার স্টুডেন্টস। তো নেক্সট আরও একটা শব্দ আমরা দেখব, দেখো এখানে অস্টার। হ্যাঁ, অস্টারকে আমরা যদি অস্ট্রেলিয়া কল্পনা করি, অস্টার শব্দকে আমরা যখন পড়বো তখন কল্পনা করে নাও বা ধরে নাও এটা অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্টার শব্দের সাথে অস্ট্রেলিয়ার মিল আছে, অস্টার শব্দের সাথে অস্ট্রেলিয়ার মিল আছে তাই না? তো এখন তো আমরা দেখব যে অস্ট্রেলিয়ানরা ক্রিকেট খেলার ক্ষেত্রে দেখো খুব কঠোর, হ্যাঁ, আর ব্যক্তিগতভাবে খুব আত্মসংযমী ওরা। হ্যাঁ, আমরা যখন ক্রিকেট খেলা দেখতাম তখন মার্ক ওয়াই, স্টিভ ওয়াজ ছিল বা আদার্স যারা ক্রিকেটার ছিল, রিকি পন্টিং, হ্যাঁ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার আসলে পেশাদারী এবং খেলার ক্ষেত্রে খুবই তারা ব্যক্তিগতভাবে খুবই আত্মসংযমী ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো এখানে অস্টার শব্দ যখন আসছে তখনই ওই মনে পড়ে যাবে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়া যখনই মনে পড়বে তখন অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলার কথা মনে পড়ে যাবে ডিয়ার স্টুডেন্টস। তো দেখো তাহলে আমরা অস্টার শব্দের অর্থ পেয়ে যাচ্ছি কঠোর আত্মসংযমী, কঠোর আত্মসংযমী বা সেলফ রেস্ট্রেইন্ট যাকে বলে। হ্যাঁ, অস্টার। তো আশা করি এই শব্দটাও তোমাদের মনে থাকবে ডিয়ার স্টুডেন্টস। তারপরে দেখো আরও একটা শব্দ আমরা পড়ি, আর্ডুয়াস।
আরডুয়াস। হ্যাঁ, এমনি এমনি এই শব্দগুলো আসলে পড়ে মনে রাখা যায় না, ভুল হবেই, টুডে অর টুমরো এটা তোমরা ভুলে যাবে, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি তোমরা শব্দ মুখস্থ করো তাহলে আশা করি এই শব্দ তোমরা অনেক দিন ধরে রাখতে পারবে, আশা করি কখনোই হয়তো ভুল হবে না। তো এখন আরডুয়াসকে এই ওয়ার্ডটা আমি দেখো এখানে নীল কালার আর এখানে ওইউএসটাকে আলাদা করেছি, আরডুকে আমি উর্দুর সাথে যদি কম্পেয়ার করি, আরডুয়াস, আরডু, উর্দু, আরডু, উর্দু। হ্যাঁ, উর্দু, আরডুয়াস শব্দ পড়তে গিয়ে আমাদের উর্দু শব্দটা চলে আসছে। তাহলে এখন দেখো এই যে উর্দু শব্দটা শেখা খুব শ্রমসাধ্য বা কিন্তু কষ্টসাধ্য ব্যাপার, উর্দু ভাষাটা খুব কঠিন যখন আমাদের এই এখানে যখন উর্দু ভাষা ছিল তখন এটার বিরুদ্ধে বাংলার যারা সাহসী ছেলেরা আন্দোলন করেছিল মাতৃভাষা বাংলার জন্য, যে তখন ছিল উর্দু ভাষা রাষ্ট্রীয় ভাষা ছিল, তো সেটার বিরুদ্ধে তারা লড়াই করেছিল, অনেক প্রাণ আসলে উৎসর্গ করেছিল আমাদের দেশের যুবকেরা তো এই মাতৃভাষা বাংলার জন্য। তো কেন? কারণ উর্দু ভাষাটা শেখা খুবই শ্রমসাধ্য ছিল। তাহলে কি, হ্যাঁ, আরডুয়াস শব্দের অর্থ হচ্ছে শ্রমসাধ্য বা কষ্টসাধ্য। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আরডুয়াস শব্দ যখন আসবে তোমরা সেটা থেকে উর্দু কথাটা মনে করবে, এবং উর্দু ভাষা শেখা খুবই কঠিন, এবং আমি এখানে গল্পও জুড়েছি উর্দু ভাষা এখান থেকে সরায় দিয়ে কিভাবে মাতৃভাষা বাংলা করা হলো। হ্যাঁ, রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, হ্যাঁ, এরা তাদের প্রাণ উৎসর্গ করেছিল, আরও অনেকেই উৎসর্গ করেছিল। তো তাহলে আমরা কী পাচ্ছি, আরডুয়াস শব্দের অর্থ হচ্ছে শ্রমসাধ্য বা কষ্টসাধ্য। আরডুয়াস শব্দ আসলে তোমরা উর্দু কথাটাকে তোমরা নিয়ে আসবে, এবং উর্দু ভাষা শেখা খুবই কষ্টসাধ্য বা শ্রমসাধ্য। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজ এই তিনটা শব্দ শিখলাম, আমি ধারাবাহিকভাবে আমার ভোকাবুলারি লার্নিংয়ের ক্লাস দিতে থাকবো, আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা সাথে থাকবে, আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার স্টুডেন্টস।